গাইস হ্যালো স্টুডেন্টস আজকে টপিক কি ক্লজ অনেকের অনেক কনফিউশন রয়েছে এই ব্যাপারটা নিয়ে আবার অনেকের কাছে ব্যাপারটা সম্পূর্ণই নতুন তাই তো তো আজকের ভিডিওতে আমরা ক্লজ নিয়ে সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করব এর টাইপস কি কি রয়েছে সমস্ত কিছু আমরা দেখব কেমন ভিডিওটা সম্পূর্ণ দেখো সবকিছু বুঝতে পারবে তো সবার প্রথমে দেখো ক্লজ এটা জানার আগে তোমার সেন্টেন্স কাকে বলে জানো মানে বাক্য আমরা কাকে বলি sentence is a group of words একটা সেন্টেন্সের মধ্যে কি থাকে অনেকগুলো ওয়ার্ডস থাকে that make complete sense by itself এটা হচ্ছে মেন যেটা একটা সম্পূর্ণ অর্থ হয়ে আছে নিজে একটা সম্পূর্ণ তার একটা কোনো মিনিং আছে যেটা তুমি লিখছো তো যেমন আমি যদি লিখে রাখি he is writing a letter he is writing a letter ঠিক আছে তো এটা কি একটা সেন্টেন্স হ্যাঁ এখানে কি রয়েছে এখানে সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে অবজেক্ট আছে যেটা একটা সম্পূর্ণ মানে বোঝাচ্ছে হি ইজ রাইটিং এ লেটার চেক সে একটা চিঠি লিখিতেছে ঠিক আছে তো এটা একটা সেন্টেন্স এবার ক্লজ কি বলছে কি ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাভ देयर ओन সাবজেক্ট এন্ড ভার্ব এটার মানে কি বলছে ক্লজ কি ক্লজ একটা সেন্টেন্সও হতে পারে অথবা একটা সেন্টেন্সের পার্টও হতে পারে ঠিক আছে ক্লজ কি একটা সেন্টেন্সও হতে পারে অথবা একটা সেন্টেন্সের পার্টও হতে পারে বাট সেখানে কি থাকবে সেখানে একটা তাদের ওন সাবজেক্ট এন্ড একটা ভার্ব থাকবেই থাকবে ঠিক আছে ক্লজের মধ্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবেই থাকবে সাবজেক্ট অনেক সময় হিডেন হতে পারে তোমরা দেখে বুঝতে পারবে না হয়তো দেখে মনে হবে এখানে সাবজেক্ট নেই কিন্তু আছে সেটা ঠিক আছে সাবজেক্ট এবং ভার্ব থাকবে বা সেটা সম্পূর্ণ একটা সেন্টেন্স হতেও পারে আবার নাও হতে পারে সেন্টেন্সের একটা পার্টও হতে পারে ঠিক আছে কেমন একটু এক্সাম্পল দেখি তবে তোমরা বুঝতে পারবে যাক দেখো যদি আমি লিখে থাকি এখানে ফার্স্টে মনে করো লিখছি নাম্বার ওয়ান আমি লিখছি কি দে ওপেন দ্য ডোর কি লিখলাম দে ওপেন দ্য ডোর ঠিক আছে নাম্বার টু তে আমি লিখলাম আচ্ছা ফার্স্ট দেখো দে ওপেন দ্য ডোর এটা কি এটা একটা সেন্টেন্স আবার এটা একটা ক্লজ যেখানে একটা দেখো সাবজেক্ট রয়েছে ওপেন যেখানে একটা ভার্ব রয়েছে একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে তো এটা একটা সেন্টেন্সের পার্ট মানে কি এটা সবসময় যে একটা সম্পূর্ণ মিনিং বোঝাবে তা কিন্তু নয় যার জন্য আমরা বলছি ক্লজটা একটা সেন্টেন্সও হতে পারে অথবা সেন্টেন্সের পার্টও হতে পারে সেন্টেন্স মানে কি একটা সম্পূর্ণ মিনিং বোঝাবে একটা সম্পূর্ণ অর্থ থাকবে কিন্তু ক্লজের ক্ষেত্রে কিন্তু সেই কথাটা আমরা একবারও এখানে বললাম না কি একটা সম্পূর্ণ মিনিং থাকবে থাকতেও পারে নাও পারে অন্য কারোর উপর ডিপেন্ডও করতে পারে ঠিক আছে নেক্সট এক্সাম্পল দে প্লেড ফুটবল দে প্লেড ফুটবল তো এগুলো কি হ্যাঁ একটা সম্পূর্ণ মিনিং বোঝাচ্ছে দে এখানে সাবজেক্ট রয়েছে এখানে একটা ভার্ব রয়েছে দে প্লেড ফুটবল বাট অবজেক্ট থাকুক না থাকুক তাতে কিন্তু কোনো ব্যাপার নেই সাবজেক্ট ভার্ব মেন আছে কি আমরা দেখব হ্যাঁ এটা আছে একটা সম্পূর্ণ মানেও বোঝাচ্ছে এটা একটা দ্যাট মিনস এটা একটা সেন্টেন্সও বলতে পারো এটা একটা ক্লজও হলো ঠিক আছে এবার নাম্বার থ্রিতে আমি একটা লিখছি দেখো আমি যদি লিখে থাকি কি উই উইল গো টু দ্য পার্ক উই উইল গো টু দ্য পার্ক ইফ এখানে একটা ইফ লিখলাম ইফ লিখে আমরা কি লিখবো ইফ ইউ আর ফ্রি এবার দেখো ইফ ইউ আর ফ্রি তাহলে আমি এখানে কি বললাম উই উইল গো টু দ্য পার্ক আমরা পার্কে যাবো ইফ ইউ আর ফ্রি যদি তুমি ফ্রি থাকো তাই তো ইফ ইউ আর ফ্রি তো এখানে দেখো দুটি পার্ট রয়েছে এই সেন্টেন্সের মধ্যে উই উইল গো টু দ্য পার্ক একটা ইফ ইউ আর ফ্রি যদি আমরা শুধু সেকেন্ড পার্টটা বলি ফার্স্ট পার্টটা না বলি ইফ ইউ আর ফ্রি এটা একটা কি ক্লজ এটা একটা ক্লজ বাট এটা কি একটা সম্পূর্ণ মিনিং বোঝাচ্ছে ইফ ইউ আর ফ্রি যদি তুমি ফ্রি থাকো শুধু যদি এটুকুন বলে ছেড়ে দিই এটা কি সম্পূর্ণ মানেটা তোমরা বুঝতে পারছো পারছো না কিন্তু তাহলে এটা দেখো এটাও কিন্তু একটা ক্লজ বাট এটা সম্পূর্ণ মিনিং বোঝাচ্ছে দ্যাট মিনস এটা একটা সেন্টেন্সের পার্ট এখানে সেন্টেন্সের মধ্যে দুটি ক্লজ রয়েছে উই উইল গো টু দ্য পার্ক এটা দেখো কারোর উপর ডিপেন্ড করছে না এটা একটা সম্পূর্ণ মানে বোঝাচ্ছে কি উই উইল গো টু দ্য পার্ক সিম্পল ঠিক আছে এখানে সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে বাট এই পার্টটা কি হচ্ছে এটা কি সম্পূর্ণ মিনিংটা বোঝাচ্ছে না এটা এর আগে যে ক্লজটি রয়েছে তার উপর ডিপেন্ড করছে তাই তো তো সেরকম আর একটা এক্সাম্পল দেখো যদি আমরা বলে থাকি কি আই স দ্য ম্যান হু ওয়াজ ক্রাইং আই স দ্য ম্যান I saw a man who was crying. ঠিক
সেন্টেন্সের মধ্যে দেখো আই সো আ ম্যান, তো এটা একটা কি সম্পূর্ণ মিনিং বোঝাচ্ছে, যেখানে সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে, সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে, তাহলে এটা একটা কি ক্লজ, কিন্তু এটা একটা সেন্টেন্সের পার্ট, পুরো সেন্টেন্সটা নয় একটা সেন্টেন্সের পার্ট। আই সো আ ম্যান হু ওয়াজ ক্রাইং, হু ওয়াজ ক্রাইং এটাও একটা ক্লজ, বাট এটা যদি আমরা ফার্স্ট পার্টটা না বলে শুধু এই পার্টটা বলি হু ওয়াজ ক্রাইং, তো সেটা কি সম্পূর্ণ মিনিং বোঝাচ্ছে? না বোঝাচ্ছে না, বোঝাচ্ছে না, এটা অন্য পার্টের উপর ডিপেন্ড করছে সম্পূর্ণ মিনিংটা বোঝানোর জন্য, তাই তো? কিন্তু এটাও একটা ক্লজ। তো এর উপর ভিত্তি করে ক্লজ কে আমরা দুটি ভাগে ভাগ করছি। দেখো একটা হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা কারোর উপর নির্ভর করছে না, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা নির্ভর করছে। তো তার জন্য আমরা কি করছি, ক্লজ কে দুটি ভাগে ভাগ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে ভাগ দুটো এবার লিখি। তাহলে ক্লজ কে আমরা কটি ভাগে ভাগ করলাম? দুটি ভাগে। নাম্বার ওয়ান কি হলো? নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর নাম্বার টু কি হলো? ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজের অনেকগুলো আবার এখানে তোমাদের নামও রয়েছে, এটাকে আমরা অন্য অন্য নামেও আমরা জানি। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে আমরা মেন ক্লজও বলতে পারি, প্রিন্সিপাল ক্লজও বলতে পারি। তো নামগুলো দেখে তোমরা আবার মনে করবে না কি এটা একটা অন্য কোনো জিনিস, একই জিনিস। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি আমরা কখনো বলে থাকি মেন ক্লজ, মেন ক্লজ, আবার একে আমরা কখনো বলে থাকি প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ। সিমিলারলি ডিপেন্ডেন্ট ক্লজ এটাকে আমরা বলে থাকি সাবঅর্ডিনেট ক্লজ, কি বলে থাকি? সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এবার এই যে ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এর আবার অনেকগুলো পার্ট রয়েছে, তো সেটা আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করব না, সেটা আমরা পার্ট টু তে ক্লিয়ার করব, কেমন? আজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজটাই ক্লিয়ার করব এবং এর অনেকগুলো এক্সাম্পল আমরা দেখব। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ, তো ডিপেন্ডেন্ট ক্লজ কে আমরা সাবঅর্ডিনেট ক্লজও বলে থাকি। এবার দেখো আমরা কিছু এক্সাম্পল দেখি এবং সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো সেগুলো এবার ক্লিয়ার করি। চলো দেখো ব্যাপারটা ক্লিয়ার করো আরো এক্সাম্পল দিয়ে। প্রথমে দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর কিছু এক্সাম্পল লিখেছি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে সিম্পল যে সেন্টেন্স আমরা বলি সেগুলোই। ঠিক আছে, দ্য ট্রেন ওয়াজ লেট, এটা কারোর উপর ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট একটা সিম্পল সেন্টেন্স যেখানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে। দে উইল থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার, দে আর প্লেইং, সাবজেক্ট রয়েছে এখানে, প্লেইং ভার্ব রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু দেখতে হবে তোমাকে, সাবজেক্ট আর ভার্ব থাকতে হবে কিন্তু। রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এগুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এবার ডিপেন্ডেন্ট ক্লজ যেগুলো কারোর উপর ডিপেন্ড করছে সেগুলো দেখো। আই নো দ্য গার্ল হু টুক মাই পেন, আই নো দ্য গার্ল, আমি সেই মেয়েটিকে জানি হু টুক মাই পেন, যে আমার পেনটি নিয়েছিল, তাই তো? তো এখানে কি এই সেন্টেন্সটা কি হচ্ছে, দুটি ক্লজ নিয়ে তৈরি হচ্ছে, তাই তো? দুটি ক্লজ নিয়ে। ফার্স্ট তোমার হচ্ছে তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আই নো দ্য গার্ল, তাই তো? এখানে এটা কারোর উপর ডিপেন্ড করছে না, আমরা যদি এই পার্টটা নাও বলি এটা এক কারোর উপর ডিপেন্ড করছে না, যার জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেখানে ভার্ব রয়েছে এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে। বাট এই পার্টটা হু টুক মাই পেন, যে আমার পেনটি নিয়েছিল, যদি এই পার্টটা না বলে শুধু সেকেন্ড পার্টটা বলে হু টুক মাই পেন, যে আমার পেনটি নিয়েছিল, কোন এখানে সম্পূর্ণ মিনিংটা তোমরা বুঝতে পারছো না, কিছু একটা অজানা থাকে কি কি হু টুক মাই পেন, যে আমার পেনটি নিয়েছিল তো কি হয়েছিল, তো এটা যার জন্য এটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ড করছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? যেখানে দেখো সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে, যেখানে সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে। সিমিলারলি দেখো ওয়াইল আই ওয়াজ, আচ্ছা এগুলো কি, যে হু এখানে ওয়াইল এগুলো কি, এগুলো আমি পরে বলছি, আর এক্সাম্পলটা বলি। ওয়াইল আই ওয়াজ অ্যাসলিপ দ্য ক্যাট নকড ওভার দ্য প্ল্যান্ট, ওয়াইল আই ওয়াজ অ্যাসলিপ দ্য ক্যাট নকড ওভার দ্য প্ল্যান্ট, তো এখানে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ দেখো, এখানে এটা দ্য ক্যাট নকড ওভার দ্য প্ল্যান্ট, এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কারোর উপর নির্ভর করছে না, বাট এখানে এটা ওয়াইল আই ওয়াজ অ্যাসলিপ, যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাই তখন কি হয়েছিল, যদি এই পার্টটা না বলি ফার্স্ট পার্টটা বলি, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কিন্তু সম্পূর্ণ মিনিং আমাকে দিচ্ছে না, তাই তো? তো এখানে এটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ই সবসময় প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে পরে ডিপেন্ডেন্ট ক্লজ হবে এটার কোনো কিন্তু মানে নাই, প্রথমে হতে পারে শেষে হতে পারে। সিমিলারলি দেখো মাই সিস্টার ইজ দ্য ওয়ান, আমার বোনই সেই, মাই সিস্টার ইজ দ্য ওয়ান, আমার বোনই সেই একজন, হু লিভস ইন দ্যাট কটেজ, হু লিভস ইন দ্যাট কটেজ। তো দেখো এখানে ফার্স্ট পার্টটা মাই সিস্টার ইজ দ্যাট ওয়ান, এটা একটা
who lives in that cottage. এটা একটা আরেকটা পার্ট। তো এখানে দেখো সেকেন্ড পার্টটা কি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা ফার্স্ট পার্টের উপর নির্ভর করছে। সিমিলারলি when the car returns যখন কারটি ফিরে আসবে when the car returns we can go home. তাহলে এখানে এই পার্টটা কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট we can go home। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা সম্পূর্ণ মিনিং বোঝাচ্ছে। বাট ডিপেন্ড কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা যেটা অপর পার্টের উপর ডিপেন্ড করছে সেটা হচ্ছে when the car returns যখন কারটি ফিরে আসছে। তো কি হবে তো এটা একটা ডিপেন্ড করছে অন্য আমাদের সেকেন্ড পার্টের উপর সেকেন্ড ক্লজটার উপর। তো এখানে এটা হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে ইভেন্টটা কি সেটা আমি বলছি দ্য ইভেন্ট ক্যান নট স্টার্ট হোয়াইল দ্য প্রেসিডেন্ট অ্যারাইভস আনটিল দ্য প্রেসিডেন্ট অ্যারাইভস। তো এখানে আনটিলটা কি হু হোয়াইল হু ওয়েন আনটিল অথবা ইফ এগুলোকে আমরা বলি সাবঅর্ডিনেট কনজাংশন। কি বলে থাকি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে মানে যেটা সেন্টেন্স গুলোকে যুক্ত করছে কনজাংশন মানে কি যুক্ত করে তাই তাকে আমরা কনজাংশন বলি। তো এগুলোকে আমরা বলে থাকি সাবঅর্ডিনেটিং কনজাংশন। কেমন তো অনেক সময় তোমাদের কোয়েশ্চেন কিভাবে আসে দেখো একটা সেন্টেন্স দিয়ে দিলে বললো এখানে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটা তুমি দেখাও এখানে আন্ডারলাইন করে দেখাও। তো এইভাবে কোয়েশ্চেন আসে তোমরা যদি কনসেপ্টটা জানো তো খুব ইজিলি তোমরা করে দিতে পারবে। তাই তো বোঝা গেল ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হলো। তাহলে ভিডিওটিকে ফটাফট লাইক করে দাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কেমন বেল আইকনটিও প্রেস করে নিও তবে তোমরা নোটিফিকেশন পাবে। তাহলে এতটা আজকে আমরা ক্লিয়ার করে ফেললাম কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ কি। নেক্সট ভিডিওতে আমরা কি করব নেক্সট পার্টে নেক্সট পার্টে আমাদের যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে তার অনেকগুলো আবার পার্ট রয়েছে। ঠিক আছে ডিপেন্ডেন্ট ক্লজ কি আমরা আবার অনেকগুলো পার্টে ডিভাইড করেছি তো তার পার্টস গুলো নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে। কেমন চলো তাহলে টাটা।